হ্যালো অ্যান্ড ওয়েলকাম নল ও চৌ বাচ্চার অঙ্ক দেখলে কি তুমিও ভয় পেয়ে যাও বন্ধুরা আমি তোমাদের দেখাবো কীভাবে কোনো সূত্র প্রয়োগ না করেও শুধুমাত্র কমন ফ্যাক্টস কাজে লাগিয়ে নিমেষে করা যাবে এই অঙ্ক সোলেট সি ফার্স্ট কোয়েশ্চেন দুটি নল দিয়ে একটি চৌ বাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে তার থেকে চার মিনিট বেশি লাগে এবং শুধুমাত্র বি নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে এ এবং বি একত্রে সময় থেকে ন মিনিট বেশি সময় লাগে তবে দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ধরি দুটি নল খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে এক্স মিনিট এবার দেখুন বলা আছে দুটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে চার মিনিট বেশি সময় লাগে এবং সুতরাং এ নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে দুটি নলের থেকে চার মিনিট বেশি সুতরাং এক্স প্লাস ফোর মিনিট এবং এ এবং বি একত্র থেকে ন মিনিট বেশি সময় লাগে কার জন্য না বি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ করতে এ এবং বি একত্র সময় থেকে মিনিট বেশি সময় লাগে সুতরাং শুধু বি নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে একত্রে যা সময় লাগে এ ও বি দ্বারা তার থেকে ন মিনিট বেশি অর্থাৎ এক্স প্লাস ন মিনিট এখন ধরি সমগ্র চৌবাচ্চাতে জল ধরে সমান এক অংশ তাহলে এ নল দ্বারা এক অংশ পূর্ণ হয় এক্স প্লাস ফোর মিনিটে কারণ বলা আছে এন নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে এক্স প্লাস ফোর মিনিট অর্থাৎ এন নল দ্বারা এক্স প্লাস ফোর মিনিটে এক অংশ জল পূর্ণ হয় তাহলে এ নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় ওয়ান প্লাই বাই এক্স প্লাস ফোর অংশ একই কারণে বিন নল দ্বারা এক মিনিটে জল পূর্ণ হয় ওয়ান বাই এক্স প্লাস নাইন অংশ এবং বলা আছে দুটি নল খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে এক্স মিনিট অর্থাৎ দুটি নল একত্রে চৌবাচ্চা পূর্ণ করে এক্স মিনিটে অর্থাৎ দুটি নল এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে দুটি নল একত্রে এক মিনিটে পূর্ণ করে একের একশ অংশ ওয়ান বাই এক্স অংশ তাহলে সমস্যাটা কি দাঁড়ালো না এ নল এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই এক্স প্লাস ফোর বি নল ওয়ান বাই এক্স প্লাস নাইন তাহলে এ বাই এ আর বি একসাথে খুলে দিলে দুটো একসাথে কতটা পূর্ণ করবে ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস নাইন কারণ এ নল এক মিনিটে পূর্ণ করে এত অংশ এবং বি নল এত অংশ তাহলে এ ও বি একত্রে কত করবে ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস নাইন আবার আমাদের এক্সট্রা কী কন্ডিশন আছে দুটি নল একত্রে এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই এক্স অংশ সুতরাং এই দুটো যোগ ফল ওয়ান বাই এক্সের সমান হবে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে এক্স স্কোয়ারিজিক্যাল টু ছত্রিশ সিম্পল ক্যালকুলেশন ভগ্নাংশের যোগ বিয়োগ এটা তোমরা নিজেরা করে নাও ক্যালকুলেশন তোমরা স্কিপ করছি তাহলে এক্স স্কোয়ারিজিক্যাল ছত্রিশ কি হয় তাহলে মানে এক্সেজিক্যাল টু প্লাস মাইনাস ছয় এখন এক্সট্রা কী ধরেছিলাম আমরা এক্সট্রা ধরেছিলাম সমন এক্স মিনিট টাইম লাগবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চা পূরণ হতে সময় লাগবে এক্স মিনিট এবং সময় ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে না তাই এক্স নেগেটিভ ভ্যালু এক্সের হতে পারে না তাই এক্স রেকালটি ছয় সুতরাং দুটি নল একত্রে খুলে দিলে ছয় মিনিট সময় লাগবে নেক্সট কোয়েশ্চেন চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হয় চার ঘন্টায় একটি নল দ্বারা প্রতি ঘন্টায় একশো আশি লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হতে ছ ঘন্টা সময় লাগে তবে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরবে তাহলে প্রথমেই ধরে নিই চৌবাচ্চাটিতে এক্স লিটার জল ধরবে এখন ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হয় চার ঘন্টায় ছিদ্র দিয়ে পুরোপুরি খালি হয় চার ঘন্টায় সুতরাং ছিদ্র দিয়ে এক ঘন্টায় কতটা জল বের হয় এক্স বাই ফোর লিটার কারণ চৌবাচ্চাতে জল ধরে এক্স লিটার অর্থাৎ ছিদ্র দিয়ে চার ঘন্টায় এক্স লিটার জল বের হয় সুতরাং ছিদ্র দিয়ে এক ঘন্টায় বের হয় এক্স বাই ফোর লিটার ওকে ছিদ্র দিয়ে এক ঘন্টায় জল বের হয় এক্স বাই ফোর লিটার তাহলে এখন নল নল দ্বারা প্রতি ঘন্টায় একশো আশি লিটার জল চৌবাচ্ছাই প্রবেশ করে ঠিক আছে তাহলে ছ ঘন্টায় নল দ্বারা কত জল প্রবেশ করবে ছয় ইন্টু একশো আশি সমান হাজার আশি লিটার ওকে এবার দেখুন কি বলেছে বলেছে নল দ্বারা প্রতি ঘন্টায় একশো আশি লিটার জল চৌবাচ্ছায় প্রবেশ করলে চৌবাচ্ছাটি পুরোপুরি খালি হতে ছ ঘন্টা সময় লাগে সুতরাং ছ ঘন্টায় নল দিয়ে জল প্রবেশ করে একশো আশি লিটার আচ্ছা চৌ বাচ্চাটি পুরোপুরি খালি হতে হবে অর্থাৎ চৌ বাচ্চার এক্স লিটার জল সেটাকেও খালি হতে হবে সুতরাং একশো আশি প্লাস এক্স সমান কতটা না জল কী হারে বের হচ্ছে এক ঘন্টায় জল বের হয় এক্স বাই ফোর লিটার ছিদ্র দিয়ে তাহলে ছ ঘন্টায় কত বের হবে সিক্স ইন্টু এক্স বাই ফোর অর্থাৎ সিক্স এক্স বাই ফোর তাহলে এই ইকুয়েশানটা দাঁড়ালো আমার তাহলে এটাকে সলভ করলে কি হবে হাজার আশি সমান সিক্স এক্স বাই ফোর মাইনাস এক্স সমান এক্স বাই টু তাহলে এক্স সমান এক হাজার আশি ইন্টু দুই সমান একুশশো ষাট অর্থাৎ চৌবাচ্ছাতে একুশশো ষাট লিটার জল ধরবে নেক্সট কোয়েশ্চেন এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে পনেরো এবং দশ মিনিট সময় লাগে সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে তিন লিটার জল বাইরে বেরিয়ে যায় তিনটি নল একসাথে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পুরোপুরি খালি হয়ে যায় তবে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত তাহলে ধরে নিই চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা সমান এক্স লিটার আচ্ছা এবার এ এবং বি নল দুটি দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ জল পূরণ হতে চেতক্ষমে পনেরো এবং দশ মিনিট সময় লাগে অর্থাৎ চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা এক লিটার হলে এ নল দ্বারা পনেরো মিনিটে এক লিটার জল চৌবাচ্চায় ঢোকে বা প্রবেশ করে সুতরাং এ নল দ্বারা চৌবাচ্ছায় পনেরো মিনিটে যদি এক লিটার জল প্রবেশ করে তাহলে প্রতি মিনিটে কত জল প্রবেশ করবে এক্স বাই পনেরো লিটার একই কারণে বি নল দ্বারা জল প্রবেশ করবে এক্স বাই দশ লিটার প্রতি মিনিটে এবার কি বলা আছে তিনটি নল একসাথে খুলে দিলে ওই ভর্তি চৌ বাচ্চাটি তিরিশ মিনিটে পুরোপুরি খালি হয়ে যায় অর্থাৎ তিনটি নল যদি একসাথে খুলে দিই তাহলে এ এবং বি নল দিয়ে চৌ জল ঢুকবে ঠিক আছে এবং সি নল দ্বারা প্রতি মিনিটে চৌ থেকে তিন লিটার হারে জল বাইরে বেরিয়ে যাবে তাহলে আমার ইকুয়েশানটা কী দাঁড়াবে না চৌ ভর্তি চৌবাচ্চাটা পুরোপুরি তিরিশ মিনিটে খালি হবে অর্থাৎ এক্স লিটার জল বাইরে বেরিয়ে যাবে চৌ বাচ্চার এক্স লিটার জল আর কি জল বেরোবে না ওই এ নল দ্বারা যে পরিমাণ জল প্রবেশ করছে কতটা জল প্রবেশ করছে এক্স বাই পনেরো ইন্টু তিরিশ তিরিশ মিনিটে কারণ প্রতি মিনিটে এত লিটার জল ঢোকে আচ্ছা বি নল দ্বারা কতটা জল ঢোকে এক্স বাই দশ ইন্টু তিরিশ তিরিশ মিনিটে এই জলটা ঢুকবে কারণ এক মিনিটে ঢোকে এক্স বাই দশ তাহলে তিরিশ মিনিটে ঢুকবে এক্স বাই দশ ইন্টু তিরিশ লিটার তাহলে এই পরিমাণ জল চৌবাচ্চার মধ্যে এই পরিমাণ জল চৌবাচ্চার মধ্যে ঢুকবে এ এবং বি নল দ্বারা এ নল দ্বারা ঢুকবে এত পরিমাণ জল এবং বি নল দ্বারা ঢুকবে এত পরিমাণ জল এবং এত পরিমাণ জল চৌবাচ্ছাই ছিল এবং এই পুরো জলটা বেরিয়ে যাবে সি নল দ্বারা বলা হয়েছে সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে তিন লিটার জল বের হয় তাহলে তিরিশ মিনিটে সি নল দ্বারা কতটা জল বেরো হবে তিন ইন্টু তিরিশ তাহলে সরি সমাধান করলে কি হবে এক্স প্লাস পনেরো কাটাকাটি করলে দুই টু এক্স প্লাস দশ তিনে তিরিশ থ্রি এক্স ইজিক টু নব্বই তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস এক্স সিক্স এক্স এক্স প্লাস টু এক্স থ্রি এক্স প্লাস থ্রি এক্স সিক্স সিক্স নাইনটি তাহলে এক্স পনেরো অর্থাৎ চৌবচ্ছার জল ধারণ ক্ষমতা পনেরো লিটার নেক্সট কোয়েশ্চেন দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে পঁচিশ ও তিরিশ মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্ছাটি পনেরো মিনিটে জলপূর্ণ হবে তাহলে ধরে নিন চৌবাচ্ছাতে জল ধরে সমান এক অংশ আচ্ছা এবার এখানে বলা আছে প্রথম নলটিকে বন্ধ করলে বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্ছাটি পনেরো মিনিটে জলপূর্ণ হবে তাহলে আমরা ধরি এক্স মিনিট পরে প্রথম নলটি বন্ধ করা হলো তাহলে এক্স মিনিট প্রথম নলটি বন্ধ করা হলো কারণ কি বলা আছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্ছায় পঁচিশ ও তিরিশ মিনিটে জলপূর্ণ করা যায় তাহলে প্রথম নল দিয়ে পঁচিশ মিনিটে জল ঢোকে এক অংশ অর্থাৎ এক মিনিটে জল ঢোকে একের পঁচিশ অংশ অর্থাৎ প্রথম নল দিয়ে জল প্রবেশ করে একের পঁচিশ অংশ প্রতি মিনিট এবং দ্বিতীয় নল দিয়ে এই একই কারণে দ্বিতীয় নল দিয়ে জল কতটা প্রবেশ করবে একের তিরিশ অংশ প্রতি মিনিটে তাহলে কি বলা আছে এখানে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি পনেরো মিনিটে জলপূর্ণ হবে ঠিক আছে তাহলে আমরা কি বলেছি প্রথম নলটি এক্স মিনিট পরে আমরা বন্ধ করবো বলেছি আমরা ধরে নিচ্ছি এটা তাহলে প্রথম নল দিয়ে জল প্রবেশ করে প্রতি মিনিটে একের পঁচিশ অংশ তাহলে এক্স মিনিটে কতটা জল প্রবেশ করবে একের পঁচিশ ইন্টু এক্স অংশ আচ্ছা দ্বিতীয় নল দিয়ে কতটা জল প্রবেশ করবে দ্বিতীয় নলটা কিন্তু বন্ধ করব না ওটা পনেরো মিনিট চলবে ওকে তাহলে দ্বিতীয় নলটা দিয়ে পনেরো মিনিটে একের তিরিশ ইন্টু পনেরো ওকে এতটা জল প্রবেশ করবে তাহলে এই দুটো জল প্রবেশ করে পুরো চৌ বাচ্চাটি ভর্তি হবে পুরো চৌ বাচ্চাতে জল ধরে ধরে নিয়েছি আমরা এক অংশ সুতরাং এই দুটো যে পরিমাণ জল এ আর বিনল দিয়ে প্রবেশ করছে তা সমষ্টিটা এক অংশ সমান হবে তাহলে এটা সলিভ সিম্পিফাই করলে কি হবে এক্স বাই পঁচিশ প্লাস পনেরো দুই এটা কাটাকাটি করলে পনেরো দুই সুতরাং হাফ টু এক এক্স এটা ইজিক করলে এক্স বাই পঁচিশ টু ডান দিকে নিয়ে চলে এক মাইনাস হাফ তাহলে এক্স বাই পঁচিশ সমান হাফ এক্স সমান পঁচিশ বাই দুই সমান বারো দশমিক পাঁচ অর্থাৎ বারো দশমিক পাঁচ মিনিট পরে প্রথম নল বন্ধ করতে হবে নেক্সট কোয়েশ্চেন একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে দুই ও তিন ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি সাতের চব্বিশ অংশ পূর্ণ হয় তিরিশ মিনিটে তবে খালি করে করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে তাহলে ধরে নিই খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি এক্স ঘন্টায় খালি হবে হুম এবং ধরে নিলাম চৌবাচ্চাটিতে জল ধরে সমান এক অংশ তাহলে প্রথম নল দিয়ে যথাক্রমে দেখো একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে দুই তিন ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় তাহলে এই দুটি নলকে আমরা ধরে নিলাম প্রথম ও দ্বিতীয় নল তাহলে প্রথম নল দিয়ে দু ঘন্টায় এক অংশ জল ঢোকে তাহলে এক ঘণ্টায় জল প্রবেশ করে হাফ একের দুই অংশ এবং দ্বিতীয় নল দিয়ে তিন ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় অর্থাৎ তিন ঘণ্টায় দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চায় এক অংশ জল প্রবেশ করে তাহলে তিন ঘন্টা তাহলে দ্বিতীয় নল দিয়ে এক অংশ জল প্রবেশ করতে তিন ঘন্টা টাইম লাগে তাহলে এক ঘন্টায় কতটা জল প্রবেশ করবে একের তিন অংশ এবং খালি করার নল দিয়ে সরি অপারেক্ট নল দিয়ে চৌবাচ্ছাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় ওকে তাহলে খালি করার নল এক ঘন্টায় জল বের করে এক অংশ কারণ কি আমরা ধরেছি খালি করার নল দিয়ে চৌবাচ্ছাটি এক্স ঘন্টায় খালি হবে তাহলে খালি করার নল দিয়ে এক ঘন্টায় জল বের হয় একের এক অংশ তাহলে তিরিশ মিনিট সমান এবার এক ঘন্টা হাফ ঘন্টা এটা আমরা জানি তিরিশ মিনিট সমান হাফ ঘন্টা বা একের দুই ঘন্টা হুম তাহলে এবার কি বলা আছে এখানে পূর্ণ করতে তিরিশ মিনিট সময় লাগে তাহলে দেখুন এ আর বি নল দিয়ে জল ঢুকবে এবং সি নল দিয়ে জল বের হবে তাহলে এ নল দিয়ে এক ঘন্টায় বেরোয় হাফ অংশ তাহলে তিরিশ মিনিট অর্থাৎ হাফ ঘন্টায় কতটা জল বেরোবে জল ঢুক জল প্রবেশ করবে হাফ ইন্টু হাফ আর বি নল দিয়ে এক ঘন্টায় জল প্রবেশ করে একের তিন অংশ অর্থাৎ হাফ ঘন্টায় জল প্রবেশ করবে হাফ ইন্টু একের তিন অংশ এবার সি নল দিয়ে খালি করার নল দিয়ে জল কতটা বের হচ্ছে একের এক অংশ তাহলে হাফ ঘন্টায় কতটা জল বের হবে মাইনাস হাফ ইন্টু একের একশ অংশ এটা সমান কী হবে এটা সমান বলা আছে চৌবাচ্চাটি সাতের চব্বিশ অংশ পূর্ণ হবে অর্থাৎ এক ইন্টু সাতের চব্বিশ এবার এটা যদি সিম্প্লিফাই করি হাফ কমন নিয়ে দুদিকে কেটে দেওয়া হলো তাহলে কী থাকবে হাফ প্লাস একের তিন মাইনাস একের এক্স সমান সাতের বারো এবার একের এক্স সমান একের দুই প্লাস একের তিন এটাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস সাতের বারো হবে এটা সমান বারো বারো এদের লিস্ট কমন মাল্টিপেল সুতরাং ছয় দুই ছয় বারো ছয় তিন চারে বারো প্লাস চার মাইনাস সাত এটা সিম্পলিফাই করলে হবে একের চার অর্থাৎ এক সমান চার অর্থাৎ খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি চার ঘন্টায় খালি হবে থ্যাংক ইউ ফর দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ ইউজেড দ্য ভিডিও প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ড্রপ ইউর কোয়েশেন্স ইন দ্য কমেন্ট সেকশনস থ্যাংক ইউ